নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে শ্রীকৃষ্ণ চৈতন্যের নামে বাজে করতাল বাজে করতাল সুমধুর খো। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল। নদীয়ার পথে নাচে দুটি ভাই দয়াল নিত্যানন্দ আর গৌর বেশে, ব্রজের কানাই আর বলাই এদের গরু না হলে অন্ধের আখি মেলে, এদের গরু না হলে অন্ধের আখি মেলে, এদের গরু না হলে হেঁটে চলে ওবার বদনে ফোটে শ্রুতি মধুর বল। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি যারা ছিল বৃন্দাবনে আসিয়া এই নবদ্বীপ ধামে, অপার ভক্তি এনে দিল কলির জীবের প্রাণে, ধন্য নদিয়া কে বিষ্ণু প্রিয়া, ধন্য নদিয়া কে বিষ্ণু প্রিয়া, ধন্য নদিয়া ব্রজের কানাইয়া লো করে সচি মায়ের কো। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল। মহাতীর্থ সোনার নদিয়া পূর্ণচন্দ্রের হয়েছে উদয়, উদ্ধার হলেন ভক্ত কাজী জগাইয়ার মাধা, মহাতীর্থ সোনার নদিয়া স্কন্ধে ভিক্ষার ঝুলি, হরিয়া নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝুলি, শত আঘাতেও বাহু ডরে পেতে রাখে কো। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল। নবদ্বীপ শ্রী মায়াপুর ধামে শ্রীকৃষ্ণ চৈতন্যের নামে বাজে করতাল সুমধুর কোল। দুটি বাহু তুলে বলো হরি বল, দুটি বাহু তুলে বলো হরি বল, হরি বল।